আজকের এই যে ডেপুটেশন, গণডেপুটেশন, এই ডেপুটেশন মূলত এই যে এনআরসি এবং কেবিসিকে কেন্দ্র করে আপনারা জানেন গত মাসের 2 তারিখ থেকে আন্দোলন শুরু করে মানে একদল কতিপয় রাজনীতি দলের লোক, এবং এদের এই আন্দোলনের টার্গেট হচ্ছে মানে বাঙালি। আইন পাস করেছে কেন্দ্রীয় সরকার, কিন্তু বলি হচ্ছে বাঙালিরা, আপনারা জানেন। এরপরে 9-10 তারিখ সারা ত্রিপুরাতে কী পরিস্থিতি ছিল, রাস্তা অবরোধকে কেন্দ্র করে আপনার বাঙালি বাড়িঘর দোকানপাট, বাঙালিদের উপর আঘাত আক্রমণ বিভিন্ন জায়গাতে, বিশেষ করে ত্রিপুরার কয়েকটি জায়গা, কাঞ্চনপুর মহকুমার বিস্তীর্ণ অঞ্চল আনন্দবাজার থেকে শুরু করে এবং গন্ডাছড়া এবং আমবাসা, সারা ত্রিপুরার নতুন বাজার, আপনার তেলিয়ামুড়া, খোয়াই, সারা রাজ্যের বিভিন্ন জায়গাতে বাঙালিকে দেখে দেখে বাঙালির বাড়িঘর, বাঙালির দোকানপাট, বাঙালির স্থাবর অস্থাবর সম্পত্তির উপর আঘাত। আজকে এতদিন হয়ে গেল, আনন্দবাজারে এখনও 93টা পরিবার, বাঙালি পরিবার থানাতে আশ্রয় নিয়ে আছে, বাড়িঘরে ফিরতে পারছে না। অথচ এবার যাদের জিনিসপত্র সম্পদ লুট করেছে এতদিন ধরে, তারা তাদের না আছে থাকার জায়গা, না আছে পেটের অন্নের ব্যবস্থা, না আছে শীতের বস্ত্র। এই যে পরিস্থিতি আজকে চলছে প্রায় 1 মাস হতে চললো, রাজ্য সরকারের ভূমিকাটা কি? যারা এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নাই। আজকে আমরা লক্ষ্য করছি, মানে অবাক হয়ে যাচ্ছি, রাজ্যের মুখ্যমন্ত্রী যারা আক্রান্ত, এই বাঙালি অংশের নিরীহ মানুষ, মানে নির্দোষ মানুষ, তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না করে তিনি গিয়ে আজকে বাড়িতে বাড়িতে গিয়ে ভাত খাচ্ছেন, তাদের সঙ্গে দেখা করার কোনো সময় নেই। আজকে পরে পরে দিন ধরে এই বাঙালির এইভাবে অসহায় অবস্থা দিন যাপন করছে। কি অপরাধ বাঙালিদের, কি অপরাধ আমাদের, কি অপরাধ? একটা একটা আইন হবে আর বলি হবে বাঙালিরা। সে 80 জুনে গণতন্ত্র থেকে এইভাবে বাঙালি বিদ্বেষে এই সমস্ত রাজনীতি দল একটার পর একটা আইন তৈরি হচ্ছে, রাজ্যে তৈরি হচ্ছে, কেন্দ্রে তৈরি হচ্ছে, আর টার্গেট হচ্ছে বাঙালিরা। আজকে এর প্রতিবাদে, এই অন্যায়ের প্রতিবাদে আমাদের জেহাদ, আমাদের আন্দোলন। আজকে আমরা এখানে গণডেপুটেশন দেব। আমরা চেয়েছিলাম মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে, চেয়েছিলাম ডেপুটেশন সময় চেয়েছিলাম। আপনারা দেখুন, আপনাদেরকে দেখাচ্ছি, মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে সময় তো দেননি, সাক্ষাৎ করার জন্য আমাদের সময় দেননি। দেখুন আপনারা, এই যে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়, এই যে আমরা পারমিশন চেয়েছিলাম, উনি আমাদেরকে পারমিশন তো দেননি। একটা ন্যূনতম সৌজন্য একটা রাজনৈতিক দল, আমরা সময় চাইলাম, উনি আমাদেরকে টেলিফোনে যে আমাদেরকে মেসেজ পাঠাবেন, জানাবেন, এই কাজটা উনি করলেন না। আমরা কি এই দেশের নাগরিক না? আমরা কি ত্রিপুরার নাগরিক না? আমরা কি ভারতের নাগরিক না? আমাদের কি কোনো বক্তব্য থাকতে পারে না? আমরা অভিযোগ সমস্যার কথা মুখ্যমন্ত্রীর কাছে আমরা যেতে পারি না? উনি খুব জনদরদি দেখাচ্ছেন মানুষের বাড়িতে বাড়িতে খেয়ে এখন, আর আমরা সমস্যায় পীড়িত, বাঁচতে পারি না, এই কথাগুলি উনার কাছে বলতে যাব। উনি আমাদেরকে একটা ফোন করে আমাদেরকে জানাননি। এর প্রতিবাদে আজকে আমাদের সারা রাজ্যের প্রত্যেকটা জেলাতে, আজকের দিনে 5টা জেলাতে আমাদের ডেপুটেশন চলছে। গতকাল হয়ে গেছে ধলাই জেলাতে, আগামী দিন হবে আরও বাকি 2টো জেলাতে। এই আন্দোলন নিয়ে আজকে আমরা পথে নেমেছি, আপনাদের সহযোগিতা চাই। এই অন্যায় অবিচার আমরা মুখ বুজার সহ্য করে নেব না। আর কতকাল এই বাঙালির জন্মভূমি, এই ত্রিপুরা, এই ভারতবর্ষ, এই বাঙালির রক্তে ভারতের স্বাধীনতা, আর আজকে আমাদেরকে বলা হচ্ছে এখান থেকে এনআরসি ক্যাপ করে আমাদেরকে এই রাজ্যে এই দেশ ছাড়তে হবে। আমরা কোথায় যাব? বাঙালির স্থান কোনটা? বাঙালির জায়গা কোনটা? আমাদের এইটা মাটি, ত্রিপুরার মাটি, ভারতের মাটি, বাংলার মাটি, বাঙালির মাটি, আমরা এখানকার ভূমিপুত্র। আমাদের এভরি রাইট আছে এখানে, আমাদের সাংবিধানিক রাইট আছে এখানে থাকার, বাঁচার। আমরা মনে করি এই সমস্যার সমাধান হবে ভারতের সংবিধানের 3 নম্বর